স্ট্যান্ডার্ড মপ রাউন্ডের সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়েছিল তাতে আবারও বড় সড়ো চেঞ্জেস ঘটলো এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নতুন যে সিট ম্যাট্রিক্স এসেছে তাতে কিন্তু অসংখ্য জায়গায় বৃদ্ধির চিত্র আমাদের সামনে পরিস্ফুট হচ্ছে তো আমরা সেই সমস্ত বিষয়গুলোকে বুঝবো এবং এর আগের লাস্ট ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে যে নতুন শিডিউল এবং যে নিয়মকানুনের পরিবর্তন এসছে অর্থাৎ সেকেন্ড যে স্ট্যান্ডার্ড মপ আপ রাউন্ড হবে তার ক্ষেত্রে আবার নতুন করে চয়েস ফিলিং চয়েস লকিং রেজিস্ট্রেশনের যা যাবতীয় বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো তোমরা যারা সেই ভিডিওটি স্কিপ করে গেছো বা মিস করে গেছো তারা ডিসক্রিপশন বক্সের ফার্স্টে দেখো সেই ভিডিওটি লিঙ্ক পেয়ে যাবে এবং ভিডিওর আই বাটনেও আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সেই ভিডিওটি দেখে নিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমার সঙ্গে শেয়ার করা হয়েছে এবং তোমরা যদি আমার এই এফোর্টটাকে অ্যাপ্রিসিয়েট করো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে জুড়ে থাকো ভালো লাগে লাইক করো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো তো দেখো এখানে জিএনএনএম সেকশনে বর্তমানে যে সিট ম্যাট্রিক্স জিএনএমের যেটা রয়েছে এবং যেটা সিট ম্যাট্রিক্স এএনএমের রয়েছে সেই দুটোতেই কিন্তু একাধিক পরিবর্তনের চিত্র আমরা দেখতে পাচ্ছি তো ওল্ড যে সিট ম্যাট্রিক্স গতকালকে আমরা শেয়ার করেছিলাম তোমাদের সাথে আঠাশ তারিখে যে ভিডিওটি আমাদের চ্যানেলে পাবলিশ হয়েছিল তাতে যে সিট ম্যাট্রিক্স ছিল সেই সিট ম্যাট্রিক্স কিন্তু এখন আর কোনো তাৎপর্য তার নেই বর্তমানে আজকের ডেটে আজকে উনত্রিশ তারিখের ডেটে যে ভিডিওটি এই মুহুর্তে তৈরি করছি এটাই হচ্ছে রিভাইস সিট ম্যাট্রিক্স এবং এই অনুযায়ী কিন্তু সমস্ত প্রবল অ্যালটমেন্টগুলো আসবে তো এটা বলে নিয়ে আমি টোটালটাই কাস্ট ক্যাটাগরি স্পেসিফিক হিসেব করে রেখেছি টোটালটা আমি তোমার সঙ্গে শেয়ার করব তো এখানে আমরা আগে একটু চিত্রটা আমি দেখি দেখিয়ে নিতে চাইব এ কারণে তার কারণ তাহলে পরে তোমাদের বুঝতে খানিকটা সুবিধে হবে আমি মনে করছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটু বলে নিতে চাই এখানে ক্যাটাগরি স্পেসিফিক আমি একটা একটা করে আর বলছি না তোমরা যদি এটা গতকালকের চিত্র যেটা উনত্রিশ তারিখে সিটম্যাট্রিক্স আমি আবারও লিখে দিচ্ছি যে এই সিটম্যাট্রিক্সটা উনত্রিশ তারিখ নয় এটা হচ্ছে আঠাশ তারিখের সিট ম্যাট্রিক্স আঠাশ বারোতে যে সিট ম্যাট্রিক্সটা ছিল সেই ওল্ড সিট ম্যাট্রিক্স এটা হচ্ছে ওল্ড সিট ম্যাট্রিক্স যাতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ওপেন ক্যাটাগরিতে আটশো তিয়াত্তরটি ভ্যাকেন্সি ছিল এবং তারপরে আমাদের ও এতে চারশো তেপ্পান্নটি ভ্যাকেন্সি ছিল এবং তারপরে ও বিতে দুশো সত্তর তারপরে আমাদের ছিল হচ্ছে এসসি ক্যাটাগরিতে আটশো পঁচাত্তর তারপরে এসটিতে ছিল দুশো তিরানব্বই তারপরে আমাদের ই ডাব্লিউএসের চারশো ছেষট্টি এটা অরফেনে আঠেরো এবং সিভিল ডিফেন্সে চারটি সিট মিলে মোটের ওপর আমরা দেখেছিলাম তিন হাজার দুশো বাহান্নটি সিটের ভ্যাকেন্সি গতকালকের আঠাশ বারোর যে সিট ম্যাট্রিক্স সে অনুযায়ী ছিল আমাদের সামনে কিন্তু বর্তমানে তোমরা যদি এই পোর্টালে এসে এখন সিট ম্যাট্রিক্স নিউ সিট ম্যাট্রিক্সটাকে ডাউনলোড করো এখান থেকে তাহলে যে চিত্রটা আমি যেহেতু সিট ম্যাট্রিক্সটা ডাউনলোড করে রেখেছি আমি এখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে তোমরা যদি এখন দেখো এখানে এই নতুন সিট ম্যাট্রিক্স অনুযায়ী আমরা সমস্ত চিত্রটা আমাদের সামনে আসলে পরে এখানে কিন্তু প্রচুর রদ বদল ঘটে গেছে তো এখন দেখো এখন কি দেখাচ্ছে এটা আমি তোমাদের সঙ্গে আজকে উনত্রিশ বারোতে পাবলিশ হওয়া যে নিউ সিট ম্যাট্রিক্স সেটা শেয়ার করছি আগে সিট ম্যাট্রিক্স যেটা দেখালাম সেখানে চিত্রগুলোর কিন্তু আর কোনো প্রতিফলন এখানে আমরা দেখতে পাচ্ছি না এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ওপেন ক্যাটাগরিতে আটশো উনষাটটা ভ্যাকেন্সি রয়েছে বর্তমানে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ও বিসি এতে চারশো চুয়ান্নটি ভ্যাকেন্সি আছে তারপর ও দুশো চুয়াত্তরটি ভ্যাকেন্সি আছে তারপরে আমাদের যেটা ছিল যে এসসি ক্যাটাগরিতে আটশো তিয়াত্তরটি ভ্যাকেন্সি আছে এসটিতে দুশো বিরানব্বইটি ভ্যাকেন্সি আছে এবং ইডাব্লিউএসে চারশো পঁষট্টি ভ্যাকেন্সি আছে অরফেনে আঠেরোটি সিভিল ডিফেন্সে চারটি এই দুটোর ক্ষেত্রে মূলত কোনো চেঞ্জেস নেই এবং ওভারঅল ফিগারটা আমরা দেখতে পাচ্ছি যে তিন হাজার দুশো উনচল্লিশ অর্থাৎ পূর্বের ফিগার যেটা গতকালকে সিট ম্যাট্রিক্সে ছিল তার থেকে এখানে ডিক্রিজ করেছে তা আমরা টোটাল হিসাবটাকে একটু এখানে আমি কষে রেখেছি আমি সেটা একটু শেয়ার করে দেব তোমাদের সঙ্গে তো এটা হচ্ছে জিএনএমের বর্তমান স্থিতি যে এখানে এখানে এসে আমরা দাঁড়িয়েছি এখন তো দেখো এটা ওল্ড সিট ম্যাট্রিক্স যেটা ছিল আঠাশ তারিখের এবং রিভাইস সিট ম্যাট্রিক্স যেটা আজকের এই দুটোর মধ্যে সিটের তারতম্যটা কি ঘটছে এখানে ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেলের সিট গতকালকে সিট ম্যাট্রিক্স অনুযায়ী ছিল আটশো বর্তমানে হয়ে গেছে আটশো উনষাট এখানে চোদ্দোটা সিট কিন্তু ওপেন ক্যাটাগরিতে ডিক্রিজ করেছে রিভাইস সিট ম্যাট্রিক্স অনুযায়ী বর্তমানে দাঁড়িয়ে গতকালকে সাথে তুলনা করলে চোদ্দোটা সিট কমেছে ও এতে গতকালকে ছিল চারশো তেপ্পান্নটি সিট বর্তমানে রয়েছে চারশো চুয়ান্নটি একটি সিট কিন্তু ও এর বেড়েছে ও বিসি বির ক্ষেত্রে দুশো সত্তরটি ছিল গতকালকে বর্তমানে দুশো চুয়াত্তর চারটি সিটের বৃদ্ধি ঘটেছে এসসিতে আটশো পঁচাত্তরটি সিট ছিল বর্তমানে দাঁড়িয়ে আজকের ডেটে আটশো তিয়াত্তরটি অর্থাৎ দুটো সিট কিন্তু এখানে কমেছে এসটিতে দুশো তেরানব্বইটি সিট ছিল গতকাল আজ দেখছি দুশো বেরানব্বইটি একটি সিট কিন্তু কমেছে ই ডাব্লিউএসে গতকালকে ছিল চারশো ছেষট্টি আজ হয়েছে চারশো পঁষট্টি একটি সিট কমেছে অরফেন সিভিল ডিফেন্সে গতকালকেও আঠেরো দেখেছিলাম আজকেও আঠেরো দেখাচ্ছে নো চেঞ্জেস এবং সিভিল ডিফেন্সের ক্ষেত্রেও গতকালকে চার ছিল বর্তমানেও চার আছে নো চেঞ্জেস তো ওভারঅল আমরা যদি গতকালকে টোটালটা দেখছিলাম তো তিন হাজার দুশো বাহান্নটা আমি যেটা এভিডেন্সও তোমাদের সঙ্গে শেয়ার করেছি বর্তমানে যেটা দেখাচ্ছে পোর্টালে সেটা হচ্ছে তিন হাজার দুশো উনচল্লিশটা তাহলে মোটের ওপর আমরা দেখতে পাচ্ছি তেরোটি সিট কিন্তু কমেছে গতকালকে তুলনায় তো এটা গেল কিসের এটা হচ্ছে জিএনএমের এর জিএনএমএ ওভারঅল কালকে সিট ম্যাট্রিক্সের সঙ্গে আজকের চিত্র তুলনা করলে দেখতে পাচ্ছি যে তেরোটি সিট কিন্তু হ্রাস হয়েছে তো এগুলো কিন্তু প্রত্যেক মুহূর্তে চিত্রবদল যে ঘটনাটি ঘটছে এর ফলশ্রুতি আগামীতে কি যে হবে সেটা বলা খুব কঠিন তার কারণ ছাত্রছাত্রীরা উদ্বিগ্ন হয়ে যাচ্ছে যে কখন কি পরিবর্তন ঘটবে কেউ প্রেডিক্ট করতে পারছে না ঠিক আছে তো এটা নিয়ে আমি বলবো যে যেগুলো যে ছন্দে ঘটার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি সেগুলোকে সেইভাবেই করছেন তো কাজে এগুলো বিষয়ে ছাত্রছাত্রীদের মাথা ব্যথার কোনো জায়গা নেই তোমরা চয়েস ফিলিং চয়েস লকিং যা যা করেছো সেগুলো কিন্তু এই রিভাইসড ওয়েতে প্রত্যেকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে নট দ্যাট যে তুমি পার্টিকুলারলি তুমি কোনো এক ব্যক্তি যে যার ক্ষেত্রে এটা ঘটবে এটা প্রত্যেকটি স্টুডেন্টের ক্ষেত্রে ঘটবে তো কাজে প্রত্যেকেই সমানভাবে নিশ্চিন্ত থাকো যা ঘটার সেটা প্রত্যেকের সাথে ঘটে আসবে ঠিক আছে হ্যাঁ এখন কম্পিটিশানের বাজার যেটা একটা সিটের জন্য তোমার লড়াই যেটা পাওয়ার সেটা তুমি পাবে এখন এবার যে বিষয়টাই চলে আসব যে তাহলে জিএনএমেরটা আমি হিসাব কষে দেখালাম এবার এএনএম সেকশানে চলে আসছি এএনএম সেকশনে তোমরা যদি পূর্বের সিট ম্যাট্রিক্সটা একটু আমি দেখিয়ে নিতে চাইবো তোমাদের যে পূর্বের যে সিট ম্যাট্রিক্স ছিল সেই সিট ম্যাট্রিক্সের সঙ্গে বর্তমানে একটা তুলনা করার আগে একটু পূর্বেরটা সম্পর্কে দেখি আমি ইনস্টিটিউট স্পেসিফিক বলছি না তার কারণ ইনস্টিটিউট স্পেসিফিক বলাটা একটা দুষ্কর ব্যাপার এখানে একটা একটা করে কোথায় কোনটা বেড়েছে কমেছে সিট এগুলো বলাটা খুব কম মানে কমপ্লিকেটেড হয়ে যাবে তো এটা গতকালকে ইএনএমের আঠাশ বারো ডেটের যে ওল্ড সিট ম্যাট্রিক্স যেটা বর্তমানে আর কোনো তাৎপর্য নেই এই ওল্ড সেট ম্যাট্রিক্সের মধ্যে আমরা গতকালকে যা যা চিত্রগুলো দেখছিলাম এখানে মূলত আমরা দেখেছিলাম গতকালকে যে ওপেন ক্যাটাগরিতে চারটি সিট ছিল ওপেন পিএইচের মধ্যে চৌত্রিশ ও এতে একটি ও বিসিএ পিএইচ এ আটটি এরকম করে প্রত্যেকটা সমস্ত কিছু মিলে আমরা দেখেছিলাম যে যা যা কাস্ট ক্যাটাগরি স্পেসিফিক সমস্ত কিছু দিয়ে চোরানব্বইটা ভ্যাকেন্সি ছিল এখন মূল বিষয়টি হচ্ছে যে পরবর্তীতে বর্তমানে তোমরা যদি এখান থেকে এ এর যে সিট ম্যাট্রিক্স আছে সেটাকে যদি ডাউনলোড করো সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমি এখানে আমার ডাউনলোড করা আছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো এখানে দেখো এখানে চিত্রটা কি হচ্ছে এখানে কিন্তু একাধিক বিষয় পরিবর্তিত হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এএনএমের ক্ষেত্রে ওপেন ক্যাটাগরির মধ্যেই কিন্তু ওপেন পিএইচের আর কোনো ঘর আমরা এখানে দেখতে পাচ্ছি না এসসির যে এসসি পিএইচের ঘর ছিল এসটির এসটি পিএইচের ঘর ছিল ও এর ও বিসি এ পিএইচের ঘর ছিল সেগুলো কিন্তু আর নেই এখন টোটালটাকে ও ওপেন ক্যাটাগরির মধ্যে কিন্তু সমস্ত কিছু চলে এসছে এবং যেখানে আমরা চারটি সিট ছিল দেখতে পাচ্ছিলাম সেটা কিন্তু বর্তমানে বেড়ে কত হয়ে গেছে আটত্রিশ হয়ে গেছে ঠিক আছে তার কারণ আমি একটু শেয়ার করে নিতে চাইছি যে এখানে গতকালকে দেখেছিলাম যে ওপেনে চারটি ছিল ওপেন পিএইচ এ চৌত্রিশটি ছিল তো এই দুটো ঘরকে কিন্তু মার্চ করে দেওয়া হয়েছে যে মানে যে চিত্রটা আমাদের সামনে আসছে তো এরকম ব্যাপারগুলো কিন্তু ঘটেছে এবং যার ফলে এখানে আমাদের ওপেন ক্যাটাগরি স্টুডেন্টদের কিন্তু এএনএ আটত্রিশটি সিট বর্তমানে রয়েছে এরকম করে কিছু কিছু জায়গায় কিছু কিছু পরিবর্তন এসছে তো এগুলো সমস্ত কিছু দেখে আমরা দেখতে পাচ্ছি যে মোটের ওপর এখানে রাসবৃদ্ধির সংখ্যা সেরকম নেই এখানে গতকালকের যে সিট ম্যাট্রিক্স ছিল তাতেও চোরানব্বইটি ছিল এবং বর্তমানে আজকের যে সিট ম্যাট্রিক্স তাতেও কিন্তু এখানে চৌরানব্বইটাই দেখাচ্ছে মোটের ওপর কোনো সিটে তারতম্য এ এ ঘটেনি কিন্তু ক্যাটাগরি স্পেসিফিক কিন্তু সিটের তারতম্য ঘটেছে তবে এগুলো এগুলো ইনস্টিটিউট স্পেসিফিক তোমাদের একটু দেখে নিতে হবে তো আমি যথাসম্ভব লুসিড রয়েতে আমি বলার চেষ্টা করলাম এই হিসেবগুলো একটু তোমরাও নিজেরা কোষে দেখে নিতে পারো যে কোথায় কী বেড়েছে বা সিট সিট সংখ্যা কোথায় হ্রাস ঘটেছে তো এই এই বিষয়গুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন দেখা যাক আগামীর জন্য প্রত্যেকেই তাকিয়ে আছে যে কী আপডেট আসে যদি নতুন কোনো আপডেট আসে আমি অবশ্যই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওটি এ পর্যন্তই থাকছে সকলে ভালো থেকো সুস্থ থেকো